যে কোনো ছুটির দিনে আমার মায়ের হাতের তৈরি এই সর্ষে পার্শে মাছের ঝাল আমার অত্যন্ত ফেভারিট। মায়ের থেকে রেসিপি জেনে নিয়ে বহুবার রান্না করেছি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম ঝামেলাবিহীন অথচ একদম অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ পাওয়ার জন্য প্রথমেই পার্শে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি। ভালো করে নুন হলুদ দিয়ে মাছটাকে 10 থেকে 15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। এবার কড়াইতে প্রয়োজন মতন কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো আমি দিয়ে দেব। আমার এই কড়াইতে যতগুলো মাছ ধরবে ততগুলোই দিয়ে আমি খুব ভালো করে লাল করে দুপিট থেকে ফ্রাই করে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভাজতে আমার দুটো ব্যাচে মাছগুলো ভাজতে হয়েছে। এত কম সময় এত সুস্বাদু এই একটা রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যায়। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, একটা মিক্সিং জারের মধ্যে নিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 1/2 টিস্পুন নুন আর 2 কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে 2 চিরা কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুনের মতন কালো জিরে ফোড়ন দিলাম। 10 সেকেন্ড ফ্রাই করে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এভাবে তেলের মধ্যে দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। 30 সেকেন্ড পর 2 কাপ জল দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। যেহেতু পোস্ত আর সর্ষে বাটাতেও নুন দিয়েছিলাম তাই বুঝে দেবেন। ঝোলটা ফুটতে শুরু করলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য মাছটাকে একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। খুব সাবধানে নাড়াতে হবে কারণ মাছগুলো এতটাই নরম ভেঙেও যেতে পারে। এপিট ওপিট করে আমি 3 থেকে 4 মিনিটের জন্য মাছগুলোকে ঝোলের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ওই সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আর কোনো কাজ নেই, গ্রেভিটাকে এই সমস্ত কিছুর সঙ্গে আরও 3 থেকে 4 মিনিট আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব। লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, 3-4 মিনিট হয়ে গেছে। সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিলেই কিন্তু দারুণ স্বাদের এই সর্ষে পার্শে মাছের ঝাল রেডি। অবশ্যই রেসিপিটি ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর রিয়া সোবেনকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।